নমস্কার। কয়েকদিন আগের থেকে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বেশ কিছু কথা ইতিহাসকে বিকৃত করার কিছু চক্রান্তে বিরোধিতা করে প্রাক্তন মেয়র, প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় কিছু প্রতিক্রিয়া দিয়েছিলেন, কিন্তু তার কথার ধারে আর তার কথার ভারে খানিকটা বোধহয় কাবু হয়ে গিয়ে শুভেন্দু অধিকারী ওনার নাম না নিয়ে ওনাকে ভার বলে অভিহিত করার চেষ্টা করেছেন। তাই আমি আর শোভন আজকে সন্ধ্যেবেলায় ভাবছিলাম যে ভণ্ডামি আর ভাঁওতাবাজির থেকে কি ভাড়ামি ভালো নয়, কি বলেন আপনারা? শুভেন্দুবাবু কখনো নিজেকে প্রশ্ন করবেন যে আপনি কি আদৌ কখনো সিরিয়াস পলিটিক্স করেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো আপনাকে বেশ ভালো একটা ট্রেনিং দিয়েছিলেন, নন্দীগ্রামের আপনার শিশির বাবুর হাত না ধরলে পরে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে পৌঁছতে পারতেন না, এত বড় কথাটা বলেন আপনি। আসল সত্যটা অন্য, আসলে মমতা বন্দ্যোপাধ্যায় কৃপা না পেলে আপনি কোনোদিনই নবান্নে মন্ত্রী হিসেবে ঢুকতে পারতেন না। আর এখন যে বিরোধী দলনেতা এলওপি এই সমস্ত বলে নিজে ঘুরে বেড়ান না, সেই দিনটাও আপনাকে দেখতে হতো না যদি না মমতা বন্দ্যোপাধ্যায় তার স্নেহে, তার আশীর্বাদে আপনাকে একটা জায়গা দিত। হ্যাঁ, আপনার বাবার ছেড়ে যাওয়া জায়গাটা, ঠিক বলেছেন শোভন, নিশ্চয়ই আপনার কাছে ভারী, কারণ শোভন তো তার পিতৃদেবের পরিচয় নিজে পরিচয় তৈরি করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় একটা সংঘর্ষের অপর নাম, প্রতিবাদের অপর নাম, আন্দোলনের অপর নাম। আর এই মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় শোভনদের মতো ছেলেরা রাস্তা ঝাঁট দিতে দিতে মেয়র হয়েছেন। আপনি করেছেন কোনোদিনও এত বড় আন্দোলন? আপনি করেছেন এ ধরনের কোন রকম প্রতিবাদ, প্রতিরোধ দেখাতে পারবেন? না। আপনি কেন আপনাকে ভণ্ড বলতে বাধ্য হলাম? কারণ কখনো ফেজ টুপি, আবার কখনো হরে কৃষ্ণ হরে হরে, কখনো আপনি মেটিয়া ব্রুজে পৌঁছে যান তমলুকের সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের থেকে ভোট ভিক্ষা করতে, তখন কিন্তু সেটা তুষ্টিকরণ না, কারণ সেটা আপনার পুষ্টিকরণ করছে। আপনার মতো স্বার্থান্বেষী মানুষরা কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজের নেতৃদেরকে সমালোচনা করেন বলুন তো? মমতা বন্দ্যোপাধ্যায় বাদ দিন, শোভনদের মতো চুনোপুটি নেতাদেরকে সমালোচনা করারও আপনাদের কোনো অধিকার নেই, কারণ শোভনদের যা কন্ট্রিবিউশন পশ্চিমবঙ্গে, আপনার তো এক চুলও তার কন্ট্রিবিউশন নেই। অন্যকে ছোট করে বড় হওয়া যায় না, পিগমি পিগমি থাকে, ডোয়ার্ফ ডোয়ার্ফই থাকবে। আপনি যতটা তাদেরকে অপমান করার চেষ্টা করবেন তার থেকে অনেক বেশি ঘৃণা উগড়ে দেবে পশ্চিমবঙ্গের মানুষ, কারণ আপনি যে অপসংস্কৃতি ম্যানুফ্যাকচার করার চেষ্টা করছেন সেটা আপনার আত্ম অহংকারে হোক, আপনার পলিটিক্যাল ইম্যাচুরিটির কারণেই হোক, আপনার পলিটিক্যাল ব্যাংক্রাপসির কারণে হোক বা ইনসিকিউরিটির কারণে হোক, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ ভালো চোখে দেখেন না। আপনি যতদূর আপনি ওই টাচ মিনট খেলাটা খেলছিলেন, মেল ফিমেল বলছিলেন, তাতে আমার মনে হয় যে আপনি নারী পুরুষকে শুধু অবয়বে চেনেন। যদি সত্যিকারে মেয়েদেরকে মায়ের জাত মনে করেন তাহলে পুত্রবৎ স্নেহে বলি, এই যে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনো ফুপি কখনো দিদিমা বলে খানিকটা হাততালি কুড়ানোর চেষ্টা করছেন না, ভেবে দেখবেন তো যে আপনি কাদের কাছে হাততালি কুড়ানোর চেষ্টা করছেন। সেই দলও কি আপনাকে সম্পদ হিসেবে ভাবে নাকি বিপদ হিসেবে ভাবে? আপনাকে পরম স্নেহে মমতা বন্দ্যোপাধ্যায় একটা জায়গা দিয়েছিলেন, জানতেন না হাতে ছিল আপনার ছুরি, যে কোনো সময় আপনি ব্যাকস্ট্যাব করে নিজের মতো করে আখের গোছাতে চলে গেছেন। তাই কোন দিন আবার তাদের বেইমানি করবেন সেই ভয়ে কিন্তু তাদের বুক দুরুদুরু করছে। আপনি এই প্রমাদ গুনবেন, সুস্থ হয়ে উঠুন, পুত্রবৎ স্নেহে বলছি আপনাকে, আপনি সুস্থ হয়ে উঠুন, শোভনদের মতো জীবনের সব রঙকে উপভোগ করার চেষ্টা করুন। শুধুমাত্র খানিকটা বিষ উগড়ে দেব, শুধুমাত্র অসত্য ভাষণ করব, শুধুমাত্র ইতিহাসকে বিকৃত করব, মানুষকে ছোট করব, তার থেকে আপনি কোনো দিন বড় নেতা হতে পারবেন না, মানুষ আপনাকে জবাব দেবে। শুভেন্দুবাবু সময় এসেছে,
কিছু আত্মসমীক্ষার, কারণ যাদেরকে নিয়ে আপনি আলোচনা করে প্রত্যেক দিন শিরোনামে থাকেন তাদের আপনি পায়ের নখের যোগ্য নন। আশা রাখব যে ভবিষ্যতে ভাঁড়ামি, ভণ্ডামি আর ভাঁওতাবাজি এই ভগুলো বাদ দিয়ে নিজের ভেতরের যে ভয়, যে কখন মুখোশটা খুলে যায়, সেইটার দিকে বেশি নজর দিন। কারণ যেদিনকে আপনার আসল চেহারাটা মানুষ চিনে যাবে না, সেদিন কিন্তু আর ম্যানিপুলেশনের সুযোগ পাবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন।